আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখতেছি অনেক অনেক ভালো আছেন। তো আপনারা অনেকেই জানেন, কিছুদিন আগে আমাদের চ্যানেলে একটা ভিডিও আপলোড করা হয়েছিল আর কি, অ্যাসাইনমেন্ট লেখার সঠিক নিয়ম নিয়ে। তো ওখানে কিছু ভুল ছিল, যার জন্য আমি ওই ভিডিওটা কিন্তু ডিলিট করে দিয়েছি, আপনারা অনেকেই জানেন। কারণ আমি কখনোই চাই না যে আমাদের চ্যানেলে কোনো মেম্বার আমাদের এই চ্যানেলটাকে আর কি প্রতারণার শিকার হোক। তো তার জন্য আজকের এই ভিডিওটা নতুন করে মেক করা, এবং আপনারা স্কুল থেকে কোন ফর্মটা পাবেন সেটাও আজকে দেখিয়ে দিব। দেন আপনারা A4 সাইজের কাগজে প্রশ্নগুলো কিভাবে লিখবেন, উত্তরটা কিভাবে কভার করবেন, একদম সমস্ত টোটাল গাইডলাইন আজকের এই ভিডিওতে দিয়ে দিব। তো বরাবরের মতো সাথে আছে আমি সাকিব, আপনার এক্সেল লার্নিং গাইড, সাথেই থাকুন। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিন, পেয়ে যাবেন সকল আপডেট নোটিফিকেশন সবার আগে। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। তো আমি আমার আগের একটা ভিডিওতে আপনাকে বলছিলাম যে স্কুল থেকে অথবা মাদ্রাসা থেকে আপনার যেখান থেকে নিন না কেন, এরকম একটা কাগজ আপনাকে দিবে আর কি। এটাই হলো সেই ফ্রন্ট পেজ। এই ফ্রন্ট পেজে মূলত আপনার তথ্যগুলো এখানে দিতে হবে। তো আমি বলছিলাম যে এক এক স্কুলে এক এক মাদ্রাসায় এক এক রকমভাবে ওনারা ইয়েটা করছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এনাদের যে ইয়েটা রয়েছে সেই অনুযায়ী এনারা এটা সাজিয়েছেন। তো আপনাদের স্কুল থেকেও এমন একটা ফ্রন্ট পেজ দিবে, আপনারা সেই পেজটা কালেক্ট করে আর কি ছাপিয়ে নেবেন। আমি আমার আগের ভিডিওতেই বলছি। তো এখানে কী কী তথ্যগুলো দিয়েছে সেটা আপনাকে দেখাই, আর A4 সাইজের কাগজটা কী সেটাও আপনাকে দেখাবো এখান থেকে। এখানে ফার্স্ট অফ অল স্কুল বা মাদ্রাসার নাম রয়েছে, তারপরে ডাকঘর দেওয়া রয়েছে, অ্যাসাইনমেন্ট লেখা রয়েছে, আমি এরকমভাবেই কিন্তু লিখেছিলাম। তো তারপরে এখানে একটা অপশান দেওয়া হয়েছে আর কি, অ্যাসাইনমেন্টের শিরোনাম। তো এখানে আপনার অ্যাসাইনমেন্টের শিরোনামটা দিয়ে দিবেন, যে প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট কি দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট, সেটাই হচ্ছে অ্যাসাইনমেন্টের শিরোনাম, এখানে আপনার সেটা লিখে দিবেন। তারপরে অ্যাসাইনমেন্ট নাম্বার, এটা কত নাম্বার অ্যাসাইনমেন্ট, যদি প্রথমটা হয় তাহলে আপনি এক নাম্বার দিয়ে দিবেন। তারপর এখানে এই দেখতে পাচ্ছেন তারিখ, এই তারিখের এখানে তারিখটা দিয়ে দিতে হবে, আপনি যে দিনের অ্যাসাইনমেন্টটা করছেন সেই তারিখটা এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে আপনার দেওয়া রয়েছে মাদ্রাসার নাম, আপনাদের স্কুলের নাম থাকবে। তো সিম্পলি আপনারা এখান থেকে স্কুলের নামটা দিয়ে দিবেন, তারপরে ছাত্রছাত্রীর নাম এই ঘরে দিয়ে দিবেন, তারপরে বিষয় এখানে, শ্রেণী এখানে, শাখা দিয়ে দিবেন এখানে, রোল নম্বর, মূল্যায়নকারী শিক্ষকের নাম। তো এটা হচ্ছে ধরুন আপনি বাংলার অ্যাসাইনমেন্ট করছেন, আপনার বাংলার সাবজেক্টটা যে টিচার নেয় সেই টিচারের নাম এখানে দিয়ে দিবেন। তো আশা করি এটা একদমই ক্লিয়ার করে বোঝাইতে পারছি। তো এখন কি করতে হবে, আমাদের অ্যাসাইনমেন্টটা লিখতে হবে। তো লেখার জন্য আপনারা কী করবেন, তো এই ফ্রন্ট পেজের অফার সাইটে যে পৃষ্ঠাটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা কিছুই লিখবেন না, তো এটা একদমই ফাঁকা থাকবে। তারপরে কী করবেন, এই হলো আপনাদের সেই A4 সাইজের কাগজ। তো এটা দেখতে পাচ্ছেন, এটা একটু পুরো টাইপের রয়েছে, যার কারণে আপনারা এখান থেকে সুন্দরভাবে লিখতে পারবেন। তো সবাই এই কাগজটা ব্যবহার করবেন, আমি আজকেই অ্যানাউন্স করেছিলাম পোস্ট করে যে এই কাগজটা ব্যবহার করলে আর কি আপনাদের সবার জন্য ভালো হবে, দেন আপনারা মার্কটাও কিন্তু বেশি করে উঠাইতে পারবেন। তো এখান থেকে কী করতে হবে, ফার্স্ট অফ অল আপনি এখানে মার্জিন টেনে নেবেন, এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আর কি মার্জিনটা দিয়ে নেবেন। মার্জিন দেওয়ার পরে এখান থেকে কোশ্চেনটা লেখা শুরু করবেন। তো কোশ্চেন লেখার ক্ষেত্রে আমি সবসময় যেটা বলেছি আপনাদেরকে, প্রশ্নটা লিখে দিবেন, কারণ প্রশ্নের শর্ট রয়েছে, প্রশ্ন লিখে দিলে আপনার টিচারের দেখতে সুবিধা হবে, দেন এখান থেকে কিন্তু সে আরও বেশি খুশি হবে, দেন আপনাকে মার্কটা দিতে পারবে। তো শর্ট করে প্রশ্নটা আগে এখানে লিখে দিবেন, তারপরে উত্তর দিয়ে এখান থেকে লেখা শুরু করবেন। ওকে, তো এখান থেকে আপনাকে আরেকটা জিনিস দেখিয়ে দেয়, সেটা হচ্ছে অনেকেই বলছেন যে আপনারা এই PDF ফাইলগুলো আর কি ডাউনলোড করে পড়তে পারছেন না। তো আমি আগেই বলছিলাম আপনার যাদের নর্মাল ফোন রয়েছে তারা আর কি এই PDF ফাইলগুলো ডাউনলোড করে পড়তে পারবে না, তাদের জন্য একটা কাজ করতে হবে। তো তার জন্য আপনাকে আগে একটা PDF রিডারের কথা বলছিলাম, তো পরে আমি দেখলাম যে ওই যে অ্যাপ্লিকেশনটার কথা আমি বলেছি ওটা নিজেই 20 MB। তো 20 MB নর্মাল ফোনে ডাউনলোড করতে গেলেও একটা ঝামেলা হয়ে যায়, আমার আগে একটা নর্মাল ফোন ছিল, আমি এই ঝামেলাগুলো বুঝি। তার জন্য আজকে নতুন একটা অ্যাপ্লিকেশন শেয়ার করে দিব, দেন আমি নিজে সেখান থেকে PDF ফাইলটা পড়ে আপনাকে দেখাবো, তাহলে আপনাদের কোনো প্রকার সমস্যা থাকবে না। তো এখান থেকে উপরে সার্চ বক্সে চলে আসলাম, সার্চ বক্সে আসার পরে আমি এখানে সার্চ করবো PDF রিডার। ওকে, তো এটা লেখার পরে আমি এখান থেকে সার্চ বক্সের উপরে ক্লিক করে দেবো, দেখতে পাচ্ছেন এখান থেকে অনেকগুলো অ্যাপ্লিকেশন চলে আসবে। তো এখান থেকে আপনারা একটু নিচে স্ক্রলিং করবেন, নিচে স্ক্রলিং করার পরে এখানে একটা অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন, আপনারা মাত্র 7 MB একটা অ্যাপ্লিকেশন। তো সিম্পলি আপনারা এখান থেকে এটা ডাউনলোড করে নিতে পারবেন, আর আপনার সুবিধার জন্য অবশ্যই আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে রাখবো। আপনার ভিডিও টাইটেলের উপরে ক্লিক করলে ডেসক্রিপশন বক্সটা ওপেন হয়ে যাবে, ওখান থেকে আপনারা ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি এটা ডাউনলোড করে নিতে পারবেন। তো এখন কী করবো, এখান থেকে সরাসরি এটা করে দেবো ওপেন। তো আমি এখান থেকে ওপেনের উপরে ক্লিক করলাম, তো ওপেনে ক্লিক করার পরে এখানে পারমিশন চাইছে, আমি এগুলো অ্যালাউ করে দেবো। তো এখান থেকে অ্যালাউ করে দিলাম, অ্যালাউ করে দেওয়ার পরে এখানে আপনি আপনার ডকুমেন্টসগুলো দেখতে পারবেন। তো এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড ফাইল, আপনি ডাউনলোড করার পরে এখানেই থাকবে। তো সিম্পলি আমি এখান থেকে এটার উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে আপনার যে কোশ্চেনটা রয়েছে সেটা দেখতে পাচ্ছেন উপরে এখানে শো করছে। তো এখান থেকে আমি এটার উপরে ক্লিক করে দিবো,
ক্লিক করে দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন এখানে কোশ্চেনগুলো শো করছে। দেন আমি এখান থেকে কিন্তু জুম ইন জুম আউট করতে পারবো, দেন এগুলো দেখতে পারবো এই যে কোশ্চেনগুলো রয়েছে। তো এটা আপনাদের যতই নর্মাল ফোন হোক না কেন, আপনি এখান থেকে এটা ইউজ করতে পারবেন, দেন আপনি এই কোশ্চেনগুলো দেখতে পারবেন। তো ফ্রেন্ডস, আশা করি আপনাদেরকে ক্লিয়ার করে বোঝাইতে পারছি। আর অনেক ভাইয়েরা বলছেন যে আপনি অ্যান্সার নিয়ে একটা ভিডিও মেক করে দেন। তো ভাই, আমার কাছে যেহেতু বই নেয় সেই জন্য আমি একে তো অ্যান্সারটা করতে পারছি না। তারপরে হলো এই কাজগুলো আপনাদের করতে হবে, আপনারা একজনের তা একজন দেখেও করতে পারবেন না। আপনাদের স্কুল থেকে এমন নির্দেশনা দিয়ে দিচ্ছে। তো আমি যদি বই কালেক্ট করেও ভিডিও মেক করে আপনাদেরকে দেখাই যে এখান থেকে লিখতে হবে এই অ্যান্সারটা এটা, তাহলে কিন্তু গভর্নমেন্ট থেকে একটা চাপ আসবে, দেন পরবর্তীতে একটা ঝামেলায় পড়তে হবে। তো তার জন্য সবাইকে বলবো, আপনারা জাস্ট বইতেই পেয়ে যাবেন, বোর্ড বইতে, সবাই ওখান থেকে একটু কষ্ট করে খুঁজে আর কি অ্যাসাইনমেন্টগুলো তৈরি করে ফেলবেন। আর পরবর্তী সপ্তাহে যে কোশ্চেনগুলো চলে আসবে সেই কোশ্চেনগুলো অবশ্যই আমি সবার আগে আপনার মাঝে আপলোড করে দেবো পিডিএফ ফাইল আকারে, ওখান থেকে আপনারা সিম্পলি ডাউনলোড করে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আশা করি পুরো বিষয়টা একদমই ক্লিয়ার করে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে রাখবেন, তাতে করে পরবর্তী আপডেট ভিডিওর নোটিফিকেশান আপনার কোনোভাবেই মিস হবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।